চাঁদপুরের মতলব উত্তরে ফরাজি কান্দি ইউনিয়ন যুব দলের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, চাঁদপুর জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।